আচ্ছা, ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের উদ্দেশ্যে কি কিছু বলার আছে আপনার? অনেক বলার আছে শফিলা স্যার। আপনারা যারা ইউটিউব চার্জ করেন, ফেসবুক ইউটিউবে চার্জ করেন, ওনাকে ওইখানে যেভাবে কথা বলতে দেখেন ফ্রেন্ডলি, ওনার ডিসপেন্সারিতে আসলো ঠিক ওইভাবেই, বিন্দুমাত্র চেঞ্জ নেই। উনি রোগী ভর্তি করার পরে টাইম টু টাইম নিজে যায় ভর্তি রোগীর পাশে, যাই জিজ্ঞাসা করে কী হয়েছে, কোনো সমস্যা, তারপরে ডিটু ডাক্তার তো আসেই। উনি আমেজিং। মানে আপনি বলতে চাচ্ছেন উনি টিভি প্রোগ্রাম পাশাপাশি ইউটিউবে যে প্রোগ্রামগুলো করে থাকেন সাধারণত, যেমনটা উনি ঠিক তেমনটাই, বাস্তবে উনি তেমনটাই, বাস্তবে এর চাইতে আরও ভালো, আরও ভালো। যারা যদি সরাসরি কথা বলেন তারপরে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যেহেতু আপনি এখানে ভর্তি ছিলেন, আপনার কাছে জানতে চাইব, একজন ভর্তি অন্যান্য রোগীদের ক্ষেত্রে যদি ওনারা ভর্তি হতে চান, এটা আসলে কতটুকু মানে পরিবেশ বান্ধব এই হসপিটালটা? আলহামদুলিল্লাহ, আমি ডেফিনেটলি সবাইকে বলবো, যে কোনো ব্যথা, কোমর হোক, পায়ে হোক, হাঁটুতে হোক, ঘাড়ে হোক, কম থাকতে চিকিৎসা নেওয়ার জন্য অনুরোধ করবো। এবং এখানকার চিকিৎসা ব্যবস্থা এবং সব ফেসিলিটি সবগুলোই ভালো আলহামদুলিল্লাহ, অনেক অন্যান্য জায়গার তুলনায় অনেক ভালো। যেহেতু এখানে আপনি ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন, আচ্ছা, এখানকার দুইটি রত ডক্টর, নার্স এবং স্টাফ যারা আছেন, তাদের চিকিৎসা সেবা বা ওনাদের সেবা আসলে কেমন? ডেফিনেটলি ভালো সেবা। এখানে তিন টাইম থেরাপি, সকাল 9টায় শুরু হবে, রাত্র 9টা পর্যন্ত। তার মধ্যে ডিউটি ডাক্তার আছে, নার্স আছে, কন্টিনিউ ডেলি যার যার দায়িত্ব, থেরাপিস্ট আছে, যে বিভিন্ন ধরনের ব্যায়ামগুলোর যে উনি আলাদা আছে, মানে প্রত্যেকটা স্টেপ স্টেপে যারা আছে সবাই টাইমলি টাইমলি আসবে, খবর টিপবে, প্রেশার মাপবে, ডায়াবেটিস মাপবে, সব কিছু, এভরিথিং ওকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সব কিছু ওকে। আসসালামু আলাইকুম, বরাবরের মতো আমরা আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে, মেডিকেল বিডি থেকে আপনাদের স্বাগতম। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন। তো ওনার কাছেই জানতে চাইব উনি আসলে কী সমস্যার কারণে এখানে ভর্তি হয়েছেন আর সেটা কতদিন যাবৎ। আমি শুরুতেই ওনার নামটা জানতে চাইব। আসসালামু আলাইকুম, আপনার নামটা কি একটু আমাদেরকে যদি বলতেন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম আব্দুল সালাম, আমি কুয়েত প্রবাসী। আচ্ছা, কুয়েত প্রবাসী, কী করেন সেখানে? আমি ওখানে গ্লাস অ্যালুমিনিয়ামের কাজ করি। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি কুমিল্লা, কুমিল্লা সদর থানা। কুমিল্লা সদর থানা, আচ্ছা। আপনার কী সমস্যার কারণে আপনি এখানে এসেছেন, এখানে এসে চিকিৎসা নিয়েছেন? আমি কুয়েতে ছিলাম অনেক দিন যাবৎ, ওইখানে গ্লাস এমন অ্যালুমিনিয়ামের কাজ, ওর ভারী কাজ ওইগুলো করতাম। ওগুলো করতে করতে কোন সময় যেন আমার মা যায় ব্যথা শুরু হয়েছে, মানে আমি পড়ি নাই, এরকম কোনো ব্যথাও পাই নাই, এমনিতেই মাজার ব্যথা শুরু হয়েছে। মাজার ব্যথার থেকে পরে পায়ে আসলো, এই যে পায়ের রোগগুলো আসলো, মাসালগুলো আসলো, তারপর ওইখানে আমি ডাক্তার দেখাইছি। তা আমার ওইখানে চিকিৎসার তো একটা ভালো মনে হয় নাই, যার ধরুন আমি স্যারের এই সব কিছু ইউটিউবে দেখলাম, স্যারের সাক্ষাৎকার দেখলাম, এই দেখার পরে আমার স্যাটিসফাইড লাগলো যে হ্যাঁ, স্যারের কাছে গেলে আশা করি একটা ভালো চিকিৎসা পাবো। সেজন্য ছুটি নিয়ে আমি দেশে চলে আসি, আসার পরে স্যারের সাথে কন্ট্যাক্ট করি, স্যারের কাছে টেস্টের চিকিৎসার জন্য স্যারের সাথে যোগাযোগ করি। আচ্ছা, সেখানে কুয়েতে, কুয়েতে তো আপনি একটা চিকিৎসা নিয়েছেন, সেটা আসলে কী ধরনের চিকিৎসা ছিল? ওই চিকিৎসাটা মানে বেসরকারি হাসপাতাল ভালোই, কিন্তু তাদের চিকিৎসাটা আমার তত একটা ভালো মনে হয়নি। তারা অনেক কিছু করছে, এমআরআই করাইছে, এক্সরে করাইছে, যা যা দরকার ছিল আমি পেপার নিয়ে আসছি, আমার ওইখানে পেপারগুলো ওইগুলো স্যারকে দেখাইছি। কেন জানি আমার কাছে মনে হইলো না যে আমি ওখানে ভালো হব, এই তাদের সেবাগুলা, তাদের চিকিৎসা এই ধরুন আর কি, তাদের প্রতি কোনো আত্মবিশ্বাস ছিল না, স্যাটিসফাইড ছিলাম না মোট কথা আর কি। তারপর আপনি এই ডিপিআরসি হসপিটালে সন্ধান পেলেন এবং ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের সন্ধান পেলেন, তাই তো? জি জি, আমি ইউটিউবের মাধ্যমে স্যারকে চার্জ করার পরে ইউটিউবে দেখলাম, স্যারের সাক্ষাৎকারগুলো দেখলাম, কী কী ধরনের স্টেটমেন্ট দেয়, কী কী ধরনের চিকিৎসা সবগুলো দেখলাম। দেখার পরে আমি দেশে আসি, দেশে এক সপ্তাহ রেস্ট করার পরেই আমি স্যারের সাথে যোগাযোগ করে আসি। আচ্ছা, আপনি এখানে ভর্তি হয়েছেন কবে? আমি
এক্স্যাক্টলি ডেটটা মনে নেই, 14 দিন পুরো হয়েছে। 14 দিন পূরণ হয়েছে। জি জি, আজকে 14 দিন পুরো হইলো। স্যারও 14 দিনই লেখছে যে 14 দিন থাকেন, ইনশাল্লাহ 14 দিনের ভিতরে আপনি ভালো হয়ে যাবেন। আচ্ছা, এখন আপনার কাছে জানতে চাইবো এখন আপনার বর্তমান কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমার যে মেজর সমস্যাগুলো ছিল মাজায় ব্যথা এবং রোগে মাসালে, আলহামদুলিল্লাহ 100% ভালো হয়ে গেছে আমি। আপনি মোটামুটি সন্তুষ্ট এখানকার চিকিৎসা সেবা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট স্যাটিসফাইড। আচ্ছা, যেহেতু আপনি এখানে ভর্তি ছিলেন, আপনার কাছে জানতে চাইব একজন ভর্তি অন্যান্য রোগীদের ক্ষেত্রে যদি ওনারা ভর্তি হতে চান, এটা আসলে কতটুকু মানে পরিবেশ বান্ধব এই হসপিটালটা? আলহামদুলিল্লাহ, আমি ডেফিনেটলি সবাইকে বলবো যে কোনো ব্যথা কোমর হোক, পায়ে হোক, হাঁটুতে হোক, ঘাড়ে হোক, কম থাকতে চিকিৎসা নেওয়ার জন্য অনুরোধ করবো। এবং এখানকার চিকিৎসা ব্যবস্থা এবং সব ফেসিলিটি সবগুলোই ভালো আলহামদুলিল্লাহ, অনেক অন্যান্য জায়গার তুলনায় অনেক ভালো। পরিবেশটা একটু কেমন? আলহামদুলিল্লাহ, পরিবেশও আমরা যথেষ্ট সহযোগিতা পাইছি, সবারই পাইছি, স্যাটিসফাইড। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যেহেতু এখানে আপনি ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন, আচ্ছা এখানকার দুইটি রত ডক্টর, নার্স এবং স্টাফ যারা আছেন, তাদের চিকিৎসা সেবা বা ওনাদের সেবা আসলে কেমন? ডেফিনেটলি ভালো সেবা। এখানে 3 টাইম থেরাপি, সকাল 9টায় শুরু হবে, রাত্র 9টা পর্যন্ত। তার মধ্যে ডিউটি ডাক্তার আছে, নার্স আছে কন্টিনিউ ডেলি, যার যার দায়িত্ব, থেরাপিস্ট আছে, যে বিভিন্ন ধরনের ব্যায়ামগুলোর যে উনি আলাদা আছে, মানে প্রত্যেকটা স্টেপ স্টেপে যারা আছে সবাই টাইমলি টাইমলি আসবে, খবর নিবে, প্রেশার মাপবে, ডায়াবেটিস মাপবে, সব কিছু, এভরিথিং ওকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, সব কিছু ওকে, সব কিছুই ভালো। আচ্ছা, ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের উদ্দেশ্যে কি কিছু বলার আছে আপনার? অনেক বলার আছে শফিলা স্যার। আপনারা যারা ইউটিউব চার্জ করেন, ফেসবুক ইউটিউবে চার্জ করেন, ওনাকে ওইখানে যেভাবে কথা বলতে দেখেন ফ্রেন্ডলি, ওনার ডিসপেন্সারিতে আসলো ঠিক ওইভাবেই, বিন্দুমাত্র চেঞ্জ নেই। উনি রোগী ভর্তি করার পরে টাইম টু টাইম নিজে যায় ভর্তি রোগীর পাশে, যাই জিজ্ঞাসা করে কী হয়েছে, কোনো সমস্যা, তারপরে ডিউটি ডাক্তার তো আসেই, উনি অ্যামেজিং, অ্যামেজিং। মানে আপনি বলতে চাচ্ছেন উনি টিভি প্রোগ্রাম পাশাপাশি ইউটিউবে যে প্রোগ্রামগুলো করে থাকেন সাধারণত, যেমনটা উনি ঠিক তেমনটাই, বাস্তবে উনি তেমনটাই, বাস্তবে এর চাইতে আরও ভালো, এর চাইতে আরও ভালো, যারা যদি সরাসরি কথা বলেন তারপরে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনার মতো যারা রোগীরা আছেন যারা এই সমস্যায় ভুগছেন, তাদের কাছে মানে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? অবশ্যই বলার আছে, যেই কোনো রোগ হোক, এটা মাজায় হোক, এটা কোমরে হোক, ঘাড়ে, আমি বলবো যে আজে বাজে জায়গায় না ঘুরা, এখানে সেখানে শুধু শুধু সময় নষ্ট না করে সিধা সারের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার মতো আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলছেন যেন এই ডিপিআরসি হসপিটাল এবং ডক্টর শফিলা প্রধান স্যারের আন্ডারে চিকিৎসা নেওয়ার জন্য? হ্যাঁ ডেফিনেটলি, কেন আমি বাইরেও দেখাইছি কোনো রেজাল্ট পাইনি, তারপরে আমি এখানে আসছি আলহামদুলিল্লাহ, আমি হাইটে আসছি এখন, সিঁড়ি আমি হাইটে উঠছি আলহামদুলিল্লাহ। আপনার তো আগে হাঁটতে সমস্যা? সমস্যা হইতো, মানে এগুলা মানে কাইক দিতে আমি ডরাইতাম যে কাই আমি পারবো কি না, এরকম ধরনের অবস্থা ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় এখন, অনেক ইম্প্রুভ, অনেক অনেক অনেক, যার জন্য আমি আজকে 14 দিনের মাথা চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।